আচ্ছা, আমরা আজকে সূচকের অঙ্ক করব। তো সূচকের যে সূত্রগুলো আছে সেইগুলো আগে আমরা একটু জেনে নিই। দেখো, প্রথমে এক্স টু দি পাওয়ার টু, অর্থাৎ এটাকে আমরা পড়তাম এক্স স্কোয়ার বলে। এটা মানে আমরা জানি যে এক্স গুণ এক্স, যখন এক্স কিউব পড়তাম তখন হতো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, মানে যখন এক্স টু দি পাওয়ার ফোর তখন এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তাহলে এইভাবে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন লিখি তাহলে কী হবে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ডট 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 এন সংখ্যক পর্যন্ত, এন সংখ্যক পর্যন্ত এক্সের গুণফলটা হবে এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবারে ধরো এখানে এক্স টু দি পাওয়ার এ, তার সঙ্গে যদি আবার এক্স টু দি পাওয়ার বি এর যদি আমরা গুণ করি তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি সংখ্যক এক্সের গুণফল। আচ্ছা, এবারে আরেকটা কী, তাহলে এটা একটা সূত্র, এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি সমান এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এটাকে আমরা লিখব এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, অর্থাৎ যদি ভাগ থাকে ওপরে গিয়ে বিয়োগ হবে, আর যদি গুণ থাকে তাহলে ওপরে গিয়ে যোগ হবে। তারপরে যদি এখানে এক্স টু দি পাওয়ার এ থাকে, তাকে ঘিরে দিয়ে আমরা যদি তার পাওয়ার বলি বি, তাহলে এটা চলে যাবে এক্স টু দি পাওয়ার, আমরা এরকম লিখতে পারবো বি তার মাথায় এ লিখতে পারবো, এটা মানেই দুটো সেম, তাহলে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ বি, অর্থাৎ এখানে এ আর বি গুণ হয়, এখানেও বি আর এ গুণ করলে সেই এ বি হলো, তাহলে এক্স টু দি পাওয়ার এ বি। আচ্ছা, এরপরে ধরো এক্স টু দি পাওয়ার, ধরো এক্স বাই ওয়াই আছে, তার মাথায় কী আছে, এম আছে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ারও এম। আচ্ছা, এরপরে আমরা এক্স টু দি পাওয়ার যদি মাইনাস এম হয় তাহলে আমরা লিখতে পারবো এটাকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে তাহলে ওয়ান বাই মানে এমটা হবে। ঠিক আছে, ধরো একটা উদাহরণ দিই, সাপোজ ধরো মনে করো যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে আমরা ওটাকে লিখতে পারবো ওয়ান বাই এক্স স্কোয়ার, এরকম জিনিসটা। তারপরে ধরো এক্স টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর ওপরে যদি পাওয়ার জিরো হয় তাহলে আমরা সেটাকে বলবো ওয়ান। ঠিক আছে, যদি মনে হয় যে কীভাবে এটা জিরো ওয়ান হয়, ধরো মনে করো সাপোজ যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ, তাহলে তো পাওয়ার জিরো, অথবা আমরা এটাকে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ, তোমরা জানো যে ওপরে নিচে যদি সেম থাকে তাহলে কেটে গিয়ে ওয়ান হয়, সেভাবেই আসে ওয়ান। চলো, তারপরে যদি এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন হয়, এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে দুজনেই দেখো এখানে এক্স এক্স আছে, তাহলে দুটো এক্স চেপে ধরলে যেটা পাওয়া যাবে যে এম সমান সমান এন পাওয়া যাবে। এখানে কিন্তু এক্স আর এখানেও এক্স থাকতে হবে, তাহলে হবে ওপরের পাওয়ার দুটো সেম। আবার উল্টোভাবে যদি বলা হয় যে ধরো এ টু দি পাওয়ার এক্স আছে আর বি টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ওপরের দুটো পাওয়ার যখন সেম তাহলে এরা এ আর বি সমান। ঠিক আছে, আচ্ছা নেক্সট, আচ্ছা আরেকটা সূত্র, যদি এরকম আমরা কী করতাম, এখানে রুট কিউব বা রুট ওভার অফ এক্স সেটাকে আমরা লিখতাম যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এখানে যদি ফাইভ থাকতো এক্স তাহলে আমরা লিখতাম যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ। তা ঠিক এরকমই অনুরূপে যদি এরকম থাকে রুট এন এক্স, তাহলে আমরা লিখব যেটা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন। ধরো এরকম থাকলো যে রুট ওভার অফ এন এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম বাই এন, এটা একটা সূত্র। আচ্ছা বন্ধুরা, এবারে এরপরে আমরা অঙ্ক করব। আচ্ছা বন্ধুরা, আমরা পরের পার্টে ইলেভেনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে।